পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু বেড়ে গেলেন। প্রায় 3.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদের পর সিবিআই দপ্তর থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুগামীরা যারা এখানে এসে পৌঁছেছিলেন তারা কিন্তু এক এক করে বেরিয়ে যাচ্ছেন এবং পুলিশের গাড়ি তুমি দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় 3.5 ঘন্টা পর সিবিআই দপ্তর থেকে বেরিয়ে গেলেন। আমরা বারবার চেষ্টা করলাম তার প্রতিক্রিয়া নেওয়ার জন্য, কথা বলার জন্য, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। সিবিআই সূত্রের খবর, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় দুদফায়। প্রথম দফায় উচ্চপদস্থ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন এবং দ্বিতীয় দফায় তদন্তকারী অফিসার স্বতন্ত্র সিং তিনি জিজ্ঞাসাবাদ করেছেন। আবার পার্থ চট্টোপাধ্যায়কে ডাকা হবে কি না সেই ব্যাপারে কিন্তু এখনই সিবিআই এর তদন্তকারীরা জানাচ্ছেন না। তারা যেটা বলছেন, আজকে পার্থ চট্টোপাধ্যায় যে বয়ান দিয়েছেন এবং কমিটির সদস্যরা যে বয়ান দিয়েছেন তার সঙ্গে বয়ান মিলিয়ে দেখা হবে এবং মিলিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত সিবিআই এর আধিকারিকরা নেবেন যে ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব হবে কি না। কিন্তু আমরা দেখলাম প্রায় 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায় নিজাম প্যালেসের সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে ছিলেন আইনজীবীরা এবং অনুগামীরা যারা সন্ধ্যের পর থেকেই এখানে নিজাম প্যালেসে ছিল তারাও কিন্তু একসঙ্গে বেরিয়ে গেল। সব মিলে আমরা দেখতে পাচ্ছি পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই আধিকারিকরা তারা ছেড়ে দিয়েছেন। এখন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখান থেকে নিজাম প্যালেসের ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছেন, সম্ভবত তিনি বাড়ি যাচ্ছেন। আমরা বারবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তুমি দেখবে তিনি কিন্তু একটা শব্দ উচ্চারণ করেননি। তিনি ঠিক সামনে তুমি দেখতে পাচ্ছ, একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো প্রকাশ। আমাদের আরেক প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে গেলেন, কিছু কি তিনি জানালেন সাংবাদিকদের সামনে দিয়ে যাওয়ার সময়? একেবারে দেখো, তিনি বেরোনোর পর থেকে অনেক প্রশ্ন তাকে করা হয়েছিল সংবাদ মাধ্যমের তরফে, কিন্তু কোনো প্রশ্নের জবাব কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে দিতে দেখা গেল না। তাকে তার যারা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ছিলেন তাকে কার্যত কনভয় করে বের করে আনেন, সিঁড়ি দিয়ে নামেন এবং তারপরে ঠিক সামনে পার্থ চট্টোপাধ্যায় যে গাড়ি দাঁড়িয়ে ছিল সেখানে একেবারে চালকের আসনের পাশে বাঁদিকে তিনি বসেন এবং তারপর থেকে নিজাম প্যালেস থেকে বেরিয়ে যাওয়ার সময় কোনো রকমভাবে তিনি কিন্তু কোনো কথা বলেননি। তার গাড়ির কাজ তোলা ছিল এবং 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে, একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে তাকে কিন্তু কার্যত যথেষ্ট বিধ্বস্ত দেখি এবং তিনি বেরিয়েছেন, যদিও কোনো প্রশ্নের উত্তর কিন্তু তিনি দেননি। এবং তোমাকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব, নিজাম প্যালেস থেকে বেরোনোর আগে থেকে কিন্তু এখানে প্রচুর পুলিশ পোস্টিং ছিল এবং এখনো পর্যন্ত নিজাম প্যালেসে কিন্তু একাধিক থানার পুলিশ ফোর্স এখানে রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।